বয়স বাড়ার সাথে সাথে আমাদের সাথে এমন কিছু হয় যার প্রভাব আমাদের জীবনে সারা জীবন থেকে যায়। কেউ আমাদের ইগনোর করা বা আমাদের পরিবার আমাদের কাজকে সাপোর্ট না করা, এমন অনেক কিছু আমাদের জীবনে হয় যা হওয়ার কারণে আমাদের জীবনে খুব খারাপ প্রভাব পড়ে। আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো, যদি আপনার বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হয় তাহলে এসব কাজগুলো করা একদমই উচিত নয়। কারণ 18 থেকে 25 বছর বয়স এমন একটি বয়স যখন আমাদের পড়াশোনায় মনোযোগ দিতে হয় আর ক্যারিয়ার তৈরি করার চিন্তা থাকে, কিন্তু এরকম অনেক কম লোক আছে যাদের মধ্যে এসব চিন্তাগুলি আসে না। সমস্যা সবার জীবনে থাকে, সেটা যেমনই হোক না কেন। আর আজ আমি যা বলবো সেটা আপনার কষ্টটাকে অনেক হালকা করবে। সবার প্রথমে অনেক লোক যারা 20 বছর বয়সে অনেক কিছু পেয়ে যায় সেটা নিয়েই খুশি হয়ে যায়, আর খুশি না হলেও কম্প্রোমাইজ করার কথা ভাবে। যেমনটা 20 বছর বয়সে একটা জব পেল আর তার স্যালারিও ঠিকঠাক আছে ওই বয়স অনুযায়ী, কিন্তু সে খুশিতে নেই। তার ধরুন এই জবকে সেই ভবিষ্যৎ ভেবে করতে থাকে, সে ভাবে এই জবটা করে সারাটা জীবন কাটিয়ে দেব। আবার এই সময় কেউ তার সাথে রিলেশনে আসলে তার সাথে ভবিষ্যৎ দেখার চেষ্টা করে। আমি এটা বলছি না যে এটা ভুল, কিন্তু এই বয়সে যাদের সাথে আপনার দেখা হবে কিছুদিন পর তারা আপনার থেকে দূরে চলে যাবে, আর আপনার মনে হবে যাকে আমার সব ভেবেছিলাম সে তো আমার কথাই ভাবতো না, তাহলে এখন হয়তো আমার জীবনই শেষ। কিন্তু 18 থেকে 25 বছর বয়স হলো লোককে বোঝার, লোককে চেনার বয়স। ব্রেকআপ, অসফলতা, আপনার কোনো কারণে মন ভেঙে যাওয়া, এই সব কিছুকে এক্সপিরিয়েন্স হিসেবে ধরুন বা ভাবা শুরু করুন। তাই আপনার সাথে যা কিছু হচ্ছে এসব হওয়ার দরকার আছে, তাহলেই আপনি বুঝতে পারবেন জীবন কিভাবে পার করতে হয়। এরপর নিজেকে এক জায়গায় স্থির করে ফেলবেন না, অর্থাৎ আমি আপনাদের কমফোর্ট জোনের কথা বলছি। এ বয়সে আপনার চিন্তা, আপনার ক্ষমতা কতটা সেটা আপনি নিজেও জানেন না। এ বয়সে মানুষ তার কমফোর্ট জোনকে সহজেই ভাঙতে পারে, আবার নিজের ক্ষমতায় নতুন কমফোর্ট জোন তৈরিও করতে পারে। আর আপনি যদি এখনই নিজের গন্ডি তৈরি করে নেন তাহলে আপনার জীবন লিমিটে চলে আসবে, তখন আপনি বড় কিছু করতেই পারবেন না। তাই এই বয়সে নতুন নতুন কিছু শিখুন, নতুন নতুন কিছু করুন, যাতে আপনার বয়স বেড়ে গেলে সবাইকে গল্প শোনাতে পারেন যে আপনি কী কী করেছিলেন। এরপর এই বয়সে অনেকের উপর অনেক প্রেশার থাকে, আর সেই সব মানুষগুলো আমার কথাকে ভালোভাবে বুঝতে পারবে যারা একাই কিছু করার চেষ্টা করছে। আমাদের পরিবার, আমাদের বন্ধুরা আমাদের মনের মতো কাজ করা থেকে অনেকবার আটকাতে চায়। এরা চায় তাদের মন মতো কিছু করাতে, এরা চায় কোনো সরকারি চাকরি করি বা কোনো সিকিউর ইনকাম করি, কিন্তু আপনি যদি নিজের মতো কিছু করতে যান তাহলে কেউ আপনার সাথে থাকবে না। আর এমন সময় 70% লোক নিজের স্বপ্নকেই ছেড়ে দেয়, কিন্তু আমি বলবো পরিবারের কথায় বা বন্ধুদের কথায় নিজের পছন্দের কাজকে ছাড়া উচিত নয়। এরপর নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। আপনি যখনই নিজেকে অন্যের সাথে তুলনা করেন তাহলে যদি তার থেকে আপনি ভালো হন এটা আপনার মধ্যে অহংকার বাড়িয়ে দেবে, আর যদি আপনি তার থেকে একটু খারাপ হন তাহলে এটা আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেবে, আর এই দুটোই আপনার জন্য অনেক খারাপ। আপনি যেমনই হন না কেন তেমনই আপনি সবার থেকে ইউনিক, তাই কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। এরপর এই বয়সে নিজেকে অনেক বিজি রাখা ভালো। অনেকেই এই সময় জব, বিজনেস বা নিজের স্বপ্নের জন্য কাজ করতে গিয়ে নিজেকে অনেক বিজি রাখে, তাই সবাই অভিযোগ করে কারোর জন্য আপনার কাছে সময়ই নেই, আর আপনারও মনে হয় যে সত্যি আমি অনেক বিজি। কিন্তু আপনি যদি এই বয়সে নিজেকে বিজি রাখেন আগামী কিছু বছর পর আপনার কাছে অনেক ফ্রি টাইম থাকবে। এরপর এ বয়সে অনেকের কনফিডেন্স কম হতে থাকে। এ বয়সে যখনই কিছু নতুন কাজ শুরু করা হয় প্রথম পাওয়ার তো অনেক বেশি থাকে, কিন্তু কিছুদিন পর তা ডাউন হতে থাকে। বারবার এটা মনে হয় যে আমি কি সফল হতে পারবো, কিন্তু আপনার এসব কথা ভাবা উচিত নয়। আপনার কাছে শুধুমাত্র একটাই অপশন থাকা দরকার যে অবশ্যই হবে, হবেই। এরপর অনেক লোক 30 বছর বয়সকে অনেক বেশি মনে করে, এরা মনে করে 30 বছর বয়স হয়ে গেলে জীবনে আর কিছুই নেই। 18 থেকে 25 বছর বয়সে মানুষ এটাই ভাবে যে সে বিয়ে করবে নাকি কেরিয়ার তৈরি করবে, কিন্তু আমি বলছি আপনি যদি 30 বছর বয়সেও বিয়ে করেন তখনও আপনার জীবন ততটাই সফল হবে যতটা আপনি ভাবেন। এর মানে আমি বলতে চাচ্ছি বয়সটা কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি যদি এটা ভাবেন
যে আপনার বয়স হয়ে যাচ্ছে, তাহলে এটা আপনার ভুল হবে। কারণ আপনার চিন্তার কারণে আপনার বয়স কমবে না। তাই আপনি আপনার বর্তমানে বাঁচুন, প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার আগামী দিন অনেক সুন্দর হতে চলছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।